ইসলাম প্রচার করে বক্তার টাকা নেওয়া কি জায়েজ? ইসলাম প্রচার করে এক সময়ে যখন ইসলামী খেলাফত ছিল, তখন যারা দাঈল্লাহ এদেরকে বহন করতো রাষ্ট্র নিজে, লক্ষ লক্ষ টাকা দিত। এখন যেমন সৌদি আরব থেকে বাংলাদেশে বা সারা পৃথিবীতে কোনো দায়ী ধর্মপ্রচারক পাঠাইলে সৌদি সরকারই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়, তার হোটেল ফ্রি, তার গাড়ি, তার প্লেন, তার বাড়ি টোটাল ফ্রি করে দিয়ে দেয়, যাও। তো এটা রাষ্ট্রের দায়িত্ব। আর যেই সব দেশে রাষ্ট্র দায়িত্ব নেয় না, সেই সব দেশে জনগণের দায়িত্ব, এটা জনগণ বহন করতে হবে। তো সেই হিসেবে বর্তমান যেহেতু রাষ্ট্র দায়িত্ব নেয় না, সেই হিসেবে জনগণ দায়িত্ব নিচ্ছে, নাহলে তো বন্ধ হয়ে যাবে। কারণ দেখা যায় যারা গান গায় লক্ষ লক্ষ টাকা নেয়। এমন একটা মজলিসে গায়িকা নায়িকা গায়ক নায়ক আসলে, যেমন ঢাকা শাহরুখ খান আসছিল, 6 কোটি টাকা নিয়েছিল একজনই। 6 কোটি টাকা জাহান্নামে ঢুকাবার কাজ করে যদি 6 কোটি টাকা নেয়, আর গানের কিনা কয় ওয়াজের আয়োজন করে সারা জাতিকে যারা জান্নাতে নেওয়ার কাজ করে, এদেরকে যদি আপনারা সহায়তা না দেন, তাহলে একসময় দেখবেন যে সব মাহফিল বন্ধ হয়ে শুধু গানওয়ালাদের মাহফিলে টিকে থাকবে। তো এই জন্য এগুলি রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র দায়িত্ব পালন না করলে জনগণের দায়িত্ব। রাষ্ট্র হলো উকিল, জনগণ হলো মোয়াক্কেল। উকিল যদি কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন মোয়াক্কেলের উপরে সে দায়িত্ব বর্তায়। এই জন্য দেখুন শিক্ষকতা, যে কোনো শিক্ষক ধর্মশিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, তাকে বেতন দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে, নাহলে ধর্মশিক্ষা বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীতে এটা দিতে হয়, করতে হয়।